तो की हाल चाल यूट्यूब फैमिली। तो विगत वीडियोते तुम्हारा देखे कीभाबे आमरा बिहार बॉर्डर अर्थात रक्सोल बॉर्डर क्रॉस करे नेपाले पहुँचेछिलाम और पारमिटे जावतीय तथ्य बा सेदिनकार जावतीय एक्सपिरियन्स तोमादेरके भिडियोर माध्यमे शेयर करेछि। तो आज के जेखाने जेते चलेछि बीरगंज थेके डायरेक्ट पोकरा और पोकरार जे बिच्छिरी जा अफरोड आमरा करेछि तार जावतीय तथ्य तार जावतीय एक्सपिरियन्स आज आमरा तोमादेर सामने भिडियोते तुले धरबो। और से ही साथे थाकबे पोकराते ग्लिकार शपेर किछु ग्लिम्पस तोमादेर सामने और से ही संक्रांत किछु डिटेल्स तोमादेरके आज दिते थाकबो। तो सब किस भिडियो बला सम्भव नय तो जुड़े थको भिडियो सब देखते पा। सो वेरि वेरि गुड मर्निंग फ्रम नेपाल बीरगंज और एन बजे साढ़े पाँचटा और हमें उठे रत साढ़े तीनटे पौने चारटे दिखे प्रचंड मशार कामड़ और क्यों कल रात रूम भूल खोला रेखे गेलोम। तो से ही सकल कारण बहरे के प्रचुर परमाणे मशा ढुके गए और मशार कामड़े तीनटे नागद हमें घूम भे गए और उठते उठते साढ़े तीनटे पौने चारटे हो गए। तो এখন রুমের অবস্থা দেখতেই পাচ্ছো এখানে বুনসেন বার্নারে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি জিনিসপত্র পুরো মেসি অবস্থায় আর এখানে এখন হেলমেটটা পরিষ্কার করব ভাইও দেখে এটা হচ্ছে আমারটা আমি ভাইজারটা পরিষ্কার করে নিলাম এরপর আমি অল ওভার হেলমেটটা ক্লিন করব আর এখনো তো জিনিসপত্র অনেকটাই গোছাতে হবে। গুড মর্নিং আর আরেকবার গুড মর্নিং। বাইকগুলো এখন কোল্ড স্টার্ট দেওয়ার পালা তার আগে বাইকটা ক্লিন করে নিলাম কারণ বাইক ক্লিনিংটা খুবই জরুরি और মুস্টাং এ যাব বুঝতেই পাচ্ছ কতটা নোংরা হতে চলেছে বাইকগুলো আর ওদিকে একজনের বাইক স্টার্ট হয়ে গেছে আমি কোল্ড স্টার্টটা করে নি আর ফিউয়েল তিনটে দাগ আছে সামনে পাম্প থেকে একটু ফিল আপ করে নেব। চলো চলো রাতের বেলা আমি স্লিপিং ব্যাগটা খুলিনি কেননা হোটেলে সিসিটিভির আন্ডারেই ছিল ওই কারণে আমি আর ইচ্ছা করে খুলিনি আবার এই বাঞ্জি রোপ দিয়ে এ করো তা করো একটু ল্যাদ লাগে সেই কারণেই এখন স্ট্র্যাপগুলো দিয়ে আমার টেল ব্যাগটা সেট আপ করবো আর কোল্ড স্টার তো হয়ে গেছে আর এখন চেনটা লিপ করতে হবে চেনের অবস্থাটা দেখতেই পাচ্ছ অনেকটাই নোংরা হয়ে রয়েছে। তো চলো আর সামনে দেখো ঘোড়া দাঁড়িয়ে এখানে ঘোড়াই মানে ঘোড়াকে এখনও যান হিসেবে ব্যবহার করে এরা যেটা খারাপ না ভালো আমি বলতে চাচ্ছি না অনেক ক্রিটিসিজম হবে। তো জেনারেলি আমি পাবলিক রিয়াকশন ভিডিও দিই না তবে কিছু কিছু সময় দিতে বাধ্য হই ভাল লাগে মাঝে মাঝে দিতে বিশেষ করে যারা রাইডার্স মানে যারা বাইক রাইড করে তারা এই জিনিসটা খুব রিলেট করবে মানে বাইকার্সদের মানে যখন তোমরা যাও না বাইকিং গিয়ার পরে বা নর্মাল বাইকের অ্যাক্সেসরিজ লোড করে লোকজন বেশ একটা কৌতূহলের নজরে দেখে মানে তারা তাদের মনে নানান রকম প্রশ্ন থাকে কোত্থেকে এসছো কত খরচা পড়লো আর বিশেষ করে রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ডের একটা আলাদাই মাধুর্য। আমি আলাদা করে কোনো এনফিল্ডের প্রমোশন করছি না আমি কোনো স্পন্সর পাইনি বা স্পন্সর পাওয়ার মতো আমার কোনো চ্যানেল না কিন্তু তারপরেও বলতে ভাল লাগে যে রয়্যাল এনফিল্ড নিয়ে বিশেষ করে আমাদের মধ্যবয়স্ক লোকেদের মধ্যে বেশ কৌতূহল গাড়ির ডিটেলস গাড়ির প্রাইস কত গাড়ির কালার স্কিম মানে যাবতীয় যত রকম প্রশ্ন তারা করতে পারা যায় তাদের পক্ষ থেকে যাবতীয় কোশ্চেন তারা করলো আর বিশেষ করে বাইকের প্রাইস শুনে তারা অবাক হয়ে গেল যে এই বাইকের দাম আর নেপালে এই বাইকের দাম শুনে আমরা প্রায় শুনলাম যান নেপালে এই বাইকের দাম প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়েছিল। তো যাই হোক এই একটা ছিল ছোট্ট রিয়াকশন ভিডিও। তো চলো ভিডিওতে আবার চলতে শুরু করি যাব এখন ঘড়িতে সময় 6:20 বাজে এখান থেকে বেরোতে বেরোতে অলমোস্ট 2-3 বেজে যাবে অ্যান্ড লুক অ্যাট দ্য পাবলিক রিয়াকশন মানে এরা প্রশ্ন করে শুধু ভরিয়ে দিয়েছে প্রচুর প্রশ্ন তা তো শুনলে প্রশ্নের শেষ নেই। তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাই আর পোখরার উদ্দেশ্যে আজকে বেরিয়ে চললাম। ওহ আশা করছি আজকে দুপুর 3-4 মধ্যে বেরিয়ে পোখরা পৌঁছে যেতে পারবো। জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি। এখান থেকে বিট নেমে যাই সবার আগে আমার কাজ হচ্ছে এখন ফিল আপ করার আর নেপালে ফুয়েল বড্ড এক্সপেন্সিভ কম্পেয়ার টু ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড লুক অ্যাট দ্য সিনারিও আমরা এই মুহূর্তে বীরগঞ্জে আছি। কুল ঠান্ডা ঠান্ডা ওয়েদার অসাধারণ লাগছে অসাধারণ সিনারিও আর সানরাইজের সময় বাইক চালাচ্ছি তো আলাদাই ফিলিংস মানে
ব্যক্ত করা মুশকিল, জাস্ট ইউ ক্যান ফিল বাট ইউ কান্ট এক্সপ্রেস দ্যাট, ইউ ক্যান অনলি ফিল দ্যাট। জুড়ে পেট্রোল পাম্প রয়েছে আর গাড়িতে তেলও কম, মাঝে রিজার্ভে এসেছিলো, আবার এখন দুটো কাটে উঠেছে। আর রয়্যাল এনফিল্ডের সব ভালো, কিন্তু এই পেট্রোল ইন্ডিকেটারটা না একটু গড়বড়ে, মানে প্রপার দেখায় না। আর এখন চলেছি নেপালে, এই প্রথম পেট্রোল পাম্প, মানে প্রথম পেট্রোল ভরাতে নেপালে, ফার্স্ট এখন অবধি। চলো, তো এই প্রথম নেপালে ফুয়েল আপ করলাম, আর এখানে পেট্রোলের দাম 170 টাকা কিছু সামথিং কিছু পয়সা লিটার, আর আমি প্রায় 1499 টাকা তেল লেগেছে, আর এখানে ওদের 1.5 টাকা হিসাবে, তো 1.5 টাকা হিসাবে আমি ওদেরকে 1000 টাকা দিয়েছি, যেহেতু আমার 1500 টাকা হয়েছে নেপালি কারেন্সিতে, আর ইন্ডিয়ান কারেন্সিতে 1.5 টাকা হিসেব করলে 1000 টাকাই হয়। তো সামনে সিনারিও দেখছো, ওই ওই দিকটায় না, জানি না গোপ্রতে কতটা ধরা পড়ছে, ওই দিকটাতে ওই সবুজ পাহাড়ের পিছনে সাদা বরফের চূড়া হালকা করে উঁকি মারছে। যদি আরও দেখা যেত ওই জায়গাটা, যদি মেঘটা না থাকতো, মেঘ পরিষ্কার থাকলে পরিষ্কার বোঝা যেত। ওফ, যা লাগছে না, অসাধারণ লাগছে, একদম এক নম্বর। জি ভাই, জাস্ট লুক এট দ্য সিনারিও গাইস, ওফ হোলি ক্র্যাপ ম্যান, জাস্ট লুক এট দ্য সিটি ম্যান অ্যান্ড দ্য হিলস বিহাইন্ড ইট, OMG, this is so, so sylvan landscape, so secluded landscape it's looking, অসাধারণ লাগছে, ওফ, মানে পুরো মন জুড়িয়ে যাওয়া ভিউ, পুরো এর থেকেও ভালো ভিউ এখনো সামনে রয়েছে, কোনটা ছেড়ে কোনটা কনসিডার করি, সব ভালো। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন গাইস, আমরা এই মুহূর্তে যেদিকে যেটাতে রয়েছে সেটা পার্সা ন্যাশনাল ফরেস্ট নেপাল, আর এখানে প্রচুর জীবজন্তু দেখাশোনা মেলে, বিশেষত বাঘ দেখতে পাবে, মানে বাঘের আনাগোনা রয়েছে এখানে, এমন কিছু কিছু সাইনবোর্ডে দেখলাম রাস্তার ধারে রয়েছে, রাস্তাটা একটু শুনে এখানে এবড়ো খেবড়ো। পার্সা ন্যাশনাল পার্ক আমরা এখন ক্রস করছি, এই দেখো সাইনবোর্ড হাতির। তো এই মুহূর্তে আছি পার্সা ন্যাশনাল পার্কের সামনে, আর ওই দিকে দেখে দেখো বানর দেখা যাচ্ছে, এতে দেখলে ভয় লাগে, কেননা এখানে জিনিসপত্র গোপ্রো টোপ্রো রেখেছি, বাই চান্স যদি ঝেড়ে নিয়ে নেয় না তাহলে আর কিচ্ছু করার নেই। আর দাদা গেছে ভিতরে ব্যাপারটা কি দেখার জন্য, যে এন্ট্রির কি প্রসেস আছে বা কি এখন এন্ট্রি বা কোনো ক্রাইটেরিয়া বা কোনো কিছু সিস্টেম আছে কিনা, তো সেই কারণে এখন এবার একটু দাঁড়িয়ে রয়েছি গাড়ি ফাড়ি চৌকে দেওয়ার জন্য। তো ন্যাশনাল ফরেস্টে বাইকের এন্ট্রি নেই, আলাদা করে গাড়ি রিজার্ভ করতে হয়, যেহেতু অনেক হিংস্র পশু পাখি থাকে আর প্রচণ্ড কস্টলি, তো এক দুদিন লাগে এক্সপ্লোর করতে। এখানে আমরা খালি বসেছিলাম না, একটু গরম গরম চা করলাম আর বাইকে সিনেমেটিক্স নিয়ে রওনা দিলাম। চাটা খেয়ে এবার একটু এগোচ্ছি, এখন শরীরটা বেশ তরতাজা, একদম ফিট মনে হচ্ছে, আর একটু খিদে লেগেছিলো, চাটা খেয়ে খিদেটা গায়েব হয়ে গেছে, আর এখন রোদ বেরিয়েছে, আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এর মধ্যে রোদের যে তাপটা লাগছে না, অফ, জাস্ট মানে কীরকম বলি, মানে ব্রেডের ওপরে বাটার, এই দুটোর যেমন কম্বিনেশন, তারপরে আইসক্রিমের ওপর হার্শিসের চকলেট, চকলেট শেক, আমি জানি একটু উইয়ার্ড আমি এক্সাম্পল দিচ্ছি, বাট আমি প্রপার এক্সাম্পল পাচ্ছি না, মানে বুঝতে পারছো কীরকম একটা মিক্সচার, মানে পারফেক্ট মিক্সচার, যেন একদম পারফেক্ট একটা জিনিস, মানে প্যাসেঞ্জার ভেহিকলসে যারা প্যাসেঞ্জার ক্যারি করে তাদের নাম্বার প্লেটটা কালো আর সাদা রঙের হয়, আর যারা লোকাল বা প্রাইভেট কার বা প্রাইভেট বাইক অবভিয়াসলি, তো তাদের নাম্বার প্লেটটা হয় লাল আর সাদা কালারের, এই একটা পার্থক্য আমি দেখেছি এখানে। তো এই মুহূর্তে আমরা আছি মানহারিতে, অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউজ দেয়ার, ও মাই গশ, ও মাই গড, অসম ভাই, যেদিকে তাকাই সেদিকেই মন চায় তাকাতে, অসাধারণ সিনারিও, এক নম্বর পুরা। তো এটা হচ্ছে মানহারি সিটি, আই হোপ সো কজ মানহারি সিটি দিস ইজ। সিউরি ব্রিজে হালকা পাতলা একটু অফ রোড পেয়েছি, যেটা আগামী অ্যাডভেঞ্চারের সূচনা দিচ্ছে আমাকে, আর ধুলো প্রচুর পরিমাণে ধুলো, হোলি ক্র্যাপ। তো এটা হচ্ছে ওখানকার লোকাল ফুড, ডিনো,
দেখা পরে আর কি, সেগুলো সব দেখা। হাত সে খানা পড়তা হ্যায়। কি হলো? তো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। ঢিন্ডৌ মানে খেতে কীরকম বলবো, আমাদের সুজি হয় না, সুজি যখন মিষ্টি ফিষ্টি না দিয়ে, মানে যখন কিছু কোনো মশলাপাতি না দিয়ে যেরকম টেস্ট আছে, মানে পাঞ্চা। আর সুজিটা মানে আমাদের মতো অতটা লাইট না, এদেরটা একটু গাঢ়, মানে বেশি গায়ে লেগে থাকে সেই রকম মতো। আর খেতে যাই হোক খারাপ না, ওর উপরে হালকা করে একটু হালকা, খুব হালকা মশলা দেওয়া, লোকাল স্পাইসেস, লোকাল করে স্পাইসেস হবে। আর এর সাথে ওই মাংসের ঝোল বা গ্রেভি যাই বলে, লাইট হয় মাংসের ঝোলটা, তার মধ্যে মূলো কুচিয়ে দিয়েছে। আর উচ্ছে এরা সেদ্ধ করে ওটাকে হালুয়া করে খায় এরা উচ্ছের, যেটা আমার কাছে খুবই জঘন্য, মানে আমি এমনি উচ্ছে পছন্দ করি না। OMG গাইস, জাস্ট লুক এট দ্য ভিউ হিয়ার। ওখান থেকে নদীটা বেয়ে আসছে, এখান থেকে প্রপার ভ্যালি, আর ওখান থেকে পুরো পাহাড়, পাহাড়ের পাদদেশে ওই ভ্যালি, মানে অসাধারণ সিনারি, অসাধারণ। আর ওখানে মধ্যে ধান মারাই, ধান ঝাড়ছে ওরা ওখানে, অসাধারণ, মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে ছিল ড্রোন শট নেওয়ার, কিন্তু পারবো না, কারণ না আমাদের এখন পোখরা পৌঁছতে হবে, তাও বিকেল 5টার আগে, তা নাহলে পোখরার সানসেটটা মিস করবো, আনফর্চুনেটলি সেটা হবে না, অসাধারণ লাগছে। চলো বেরিয়ে পড়ি। লুক অ্যাট দ্যাট ল্যান্ডস্কেপ, মানে ধাপ চাষের একটা, সে মানে ওখানেই ধাপ চাষ হয়, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওফ, কোন দিক ছেড়ে কোন দিকে তাকাই ভাই, ওখানে আবার ছোট ঝর্ণা, এরকম অসংখ্য ঝর্ণা দেখতে পাবো, তো সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। আর নদী এখনো স্টিল পাশ দিব, এটা বোধহয় পোখরা অব্দি থাকবে। রাস্তার কন্ডিশন এত খারাপ, দীপ ভাইয়ের কন্ডিশনও খারাপ হয়ে গেছে। কাছে আয় ভাই, এ পাশটা ঘোর, দীপ পুরো নিভে গেছে। তো যাই হোক, দীপের ফুল ব্ল্যাক সেট আপ বলে আরো বেশি বোঝা যাচ্ছে। এর নাম কি হয় তোমারা? তো রাস্তা দেখতেই পেলে যে কিরকম, আর আমার সেট আপ, বিশেষ করে কালো সেট আপ বলে এতটাই আমার গায়ে ধুলো বলে এতটাই ফুটে উঠেছে। আর পোকরা অবধি বা অলমোস্ট পোকরা অবধি, মানে পোকরা ঢোকার 10-12 কিলোমিটার আগে অবধি হয়তো ভালো রাস্তা পাবো, এইরকমটা আমরা আভাস পাচ্ছি। আর তা না হলে বাকি রাস্তাটা সম্পূর্ণটা এরকম, পুরো পোকরা অবধি 2-lane রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, আর তার উপর এত ধুলো, মানে দেখতেই পেলে অবস্থা। আগে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আগে আগে কিচ্ছু দেখাচ্ছি না, জানি না হেরাম রাস্তার কত দূর হবে। অফ রোড স্টার্স আচ্ছা, আর ডান দিকে একটা লরি গেল ঝড়ায়, কি ধুলো উড়িয়ে গেল। অফ বাবা, শিট শিট, আর এই ধুলোর মধ্যে দিব্যি বসে সিগারেট খাচ্ছেন, লাংসের ক্ষমতাও আছে বটে। ও, আর সামনে মারুতি সুজুকি জিমি, জিমি না জিমনি, জিমনি আই থিঙ্ক সো, একদম ছোট্ট গাড়ি, একদম কোনো দিক দিয়ে এসিবি মনে হচ্ছে না, এক্সেপ্ট টায়ার আর গাড়ির যে স্ট্যান্ডস মধ্যে আরেকখানে প্রবলেম হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি, আমার পিছনের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, মানে সমস্যা শেষ নেই, জানি টিউবলেস টায়ার, নতুন টায়ারের মধ্যে পাঞ্চার, ফাকিং বাস্টার্ড, সাচ এ বাস্টার্ড থিং। তাহলে দেখি, এখন এখন একটা গ্যারেজের সামনে দাঁড়িয়েছি, এখন এদেরকেই বলতে হবে, তাছাড়া তো কিছু দেখছি না, কোনো খারাপ এখনো মনে হচ্ছে রাজস্থানের ধুলিঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ও
কিন্তু সামনে একটুখানি আসার আলো, ওই যে একটু ভালো রাস্তা দেখতে পাচ্ছি, তা যে কতক্ষণের জন্য পাবো এটাই প্রশ্নের বিষয়। জার্নি তো ভাই হচ্ছে, ভালোই হচ্ছে। আর আমার জ্যাকেট ফ্যাকেট পুরো সাদা হয়ে গেছে, আর তারপরে আমার কালো সেট আপ, মানে কালো প্যান্ট কালো জ্যাকেট, মানে সাদা সাদা ধুলো আমার উপরে বেশি ফুটবে। তো রাস্তায় ধুলোর পরিমাণটা দেখো, জাস্ট কতটা হাত দিয়ে গ্লাভস ঝাড়ছি, মানে বুঝতেই পারছো কী পরিমাণে ধুলো। আর বাইকের ট্যাঙ্কের অবস্থাটা দেখো, মানে কতটা জাস্ট ধুলোর পরিমাণ। আর এইরকম আজ আমরা প্রায় 80-90 কিলোমিটার মতো অফ রোড করেছিলাম, তার বেশি ছাড়া কম নয়। আর পুরো রাস্তাটাই এরকম আয়না পায়না, পুরো রাইডিং গিয়ার গাড়ি পুরো ধুলোয় ঢেকে গেছে, মনে হচ্ছে 1 টন ধুলোর সাথে নিয়ে চলছে। তো তোমরা যারা এই ফুটেজটা দেখছো তাদের অনেকেই মনে ডাউট হচ্ছে যে গাড়ির আয়নাটা এরকম কেন। তো যেটা হয়েছে, আমি একটু আগে পড়ে গেছিলাম, মানে রাস্তায় তো কাদা প্রচুর, মানে এত ধুলোর জন্য গভর্নমেন্টের তরফ থেকে রাস্তায় জল ছিটে দিচ্ছিলো যাতে ধুলোটা না হয়, কিন্তু তার বিপরীত হিসেবে হয়ে যাচ্ছিলো, রাস্তায় প্রচুর কাদা। আর রাস্তায় কাদায় যখন যাচ্ছিলাম, মাঝে মাঝে পিছনের ABS লক হয়ে যাচ্ছিলো, আর ABS লক হয়ে যাওয়ার জন্য পিছনের চাকা স্টাক হয়ে যায়, আর আমি পড়ি রাস্তার উপরে। আর বিশেষ কিছু ক্ষতি হয়নি, থ্যাংকস টু মাই রাইডিং গিয়ার্স। যদি প্রপার রাইডিং গিয়ার না থাকতো আমার পাটা হয়তো ভেঙে যেত, এরকমই একটা পরিস্থিতি হয়েছিল। আর মোটামুটি আর সবই ঠিক আছে, গাড়ির শুধু আয়নাটাই বেঁকে গেছে, আর আমার লেগ গার্ডটাও বেঁকে গেছিলো, তো সেটা টেনে টুনে ঠিকঠাক করেছি। আর বাকি ভাই 4.5-5 ঘন্টার অফরোডের পর এই আবার একটু ভালো রাস্তার মুখ দেখলাম, তাও যে কতক্ষণের জন্য জানি না, তবে মনে তো হচ্ছে বেশিক্ষণের জন্য না, কেননা ওই সামনে বোধহয় ধুলো উঠছে নাকি ধোয়া ওটা, যাক তা তো ওখানে গিয়েই বোঝা যাবে। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর এখন সানসেটের টাইম, আর ট্রিপ 1 মানে এখন অবধি 1,026 কিলোমিটার মতো চালানো হয়েছে অলমোস্ট। সো উই আর অলমোস্ট ইন পোকরা, অলমোস্ট না, আমরা ধরতে পারো পোকরাতেই পৌঁছে গেছি। প্রথমে আমরা যাবো পোকরা লেক, যার জন্য এত কষ্ট করে আমাদের তাড়াতাড়ি আসা। আর পোকরা লেকের সানসেটটা দেখাই মূল উদ্দেশ্য ছিল আজকের জন্য, পোকরাতে তো আসতেই হতো। আর তাছাড়াও এত তাড়াতাড়ি আসলাম তার কারণ পোকরা লেকের সানসেটটা মিস করা যাবে না। সো নাও উই আর ইন পোকরা লেক, অ্যান্ড অর ইউ ক্যান সে ইট ফেমা লেক। আনফর্চুনেটলি উই কুডেন্ট মেক ইট। তো যে উদ্দেশ্যে যে এন্টায়ার জার্নিটা করলাম আজকে সেটা তো ব্যর্থ হলোই, একটু মন খারাপ ছিল, কিন্তু ঠিক আছে এরকম হতেই থাকে। আজ ভেবেছিলাম এন্টায়ার নাইটটাই রুমের মধ্যে কাটিয়ে দেবো, কিন্তু ভাবলাম না পোকরা সিটিটা একটু ঘুরে দেখা যাক, একটু এক্সপ্লোর করে দেখা যাক। এনার্জি আবার যেন হঠাৎ করে ফিরে আসলো, আর গেলাম লিকার শপে। তো চলো দেখি ওখানে। তো লিকার শপগুলোতে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছিল, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন যথেষ্ট ভালো, বাট দ্য মেন প্রবলেম ওয়াজ দ্য প্রাইস। কেননা ইন্ডিয়া থেকে ওখানে এক্সপোর্ট হয় নেপালে, আর প্রচুর দাম, আর দাম আমি এক্স্যাক্ট বলছি না, এক এক সময় ভ্যারি করে, তো এক্স্যাক্ট দাম আমি বলতে পারছি না। আর এটা হলো গিয়ে খুবই এখানকার স্পাইস ড্রাম, এখানকার লোকাল মেড। 1950 টাকা দাম, 2050 টাকা। আর ওয়াইনেরও প্রচুর কালেকশন ছিল, বাট প্রাইস ওয়াজ টু হাই। কেননা আমরা আজ পর্যন্ত যে কটা পাড়ে গেছি, মানে ইন্ডিয়ার মধ্যে, সেখানে লিকারের দাম অন্যান্য জায়গার তুলনায় বেশ কম। সবথেকে কম তো অরুণাচল প্রদেশে হয়, অনেকে বলবে গুড়গাঁও, বাট ফর ইউ কাইন্ড ইনফরমেশন অ্যাকচুয়ালি ইটস অরুণাচল প্রদেশ, যেখানে লিকারের দাম সবথেকে কম। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর জানাও কমেন্টে তোমাদের কোন পার্টটা এক্স্যাক্টলি ভালো লেগেছে। আর দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।